হ্যালো ভেওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠোঁটের যত্ন কীভাবে নেবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতে ছোট বড় সবার ঠোঁট ফাটা একটা সাধারণ সমস্যা ঠোঁট কালা হওয়ার ত্বক প্রাণহীন দেখায় ফলে চেহারায় বিষণতার সাপ লক্ষ্য করা যায় জেনে নিন শীতে ঠোঁট কালা হওয়ার কারণ ও প্রতিকারের উপায় মাত্রাতিরিক্ত হারে প্রসাধনী ব্যবহার করা এবং একজিমার জন্য ঠোঁট কালো হতে পারে পরিমাণ শরীরের আয়রনের খুব বেশি হলেও ঠোঁট কালচে হয় আর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে ঠোঁট ফ্যাকাশে হয়ে যায় শরীরে লবণ পানি ও ভিটামিন বির অভাবে ঠোঁট ফ্যাকাশে হয়ে যায় ধূমপান আর খুব বেশি চা কফি খেলেও ঠোঁট কালো হতে পারে কড়া রোদে দীর্ঘ সময় থাকা পানি শূন্যতা গর্ভাবস্থা বছরের পর বছর গভীর রাত জেগে থাকা সঠিক সময়ে পুষ্টিকর খাবারের অভাব ঠোঁট দীর্ঘ সময় শুষ্ক থাকলে অনেকেই বারবার জীব দিয়ে ঠোঁট ভেজান এমন অভ্যাস যাদের রয়েছে তাদের ঠোঁট তুলনামূলকভাবে কালচে হয় বেশি অনেকেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ান ঠোঁটের চামড়া টেনে ওঠান এতে ঠোঁটের চামড়া ও ঠোঁটের নরম মাংসপেশিতে আঘাত লাগে পরিণামে ঠোঁটের সঠিকভাবে প্রসাধনী বসতে চায় না ঠোঁটে নানা রকম দাগ হয়ে যায় অসাবধানতা বসত চামড়া বেশি উঠে গিয়ে ঘা পর্যন্ত হতে পারে ঘা হয়ে গেলে আরও বেশি দাগ হয়ে যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক এর প্রতিকারের উপায় নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে শরীরে পানি শূন্যতা না থাকলে মুখ চোখের ও নিচের ঠোঁট উজ্জ্বল দেখাবে ঠোঁটের উপর মরা চামড়া জমিও দাগ হতে পারে গোলাপের পাপড়ি বেটে এর সঙ্গে মধু বা চিনি মিশিয়ে পাতলা কাপড় দিয়ে হালকা করে ঘষুন এতে ঠোঁটে জমে থাকা মরা চামড়াগুলো উঠে যাবে ঠোঁট দেখাবে উজ্জ্বল ধূমপান করে চলুন ঠিক মতো তুলে তারপর ঘুমোতে যাবেন প্রতিদিন দুই মিনিট মধু বা দুধের সল লাগিয়ে রাখলেও কালচে ভাব কমবে তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে